হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ক্যাফেতে, মানে সোনাঝুরির একদম ভিতরে এটা বলা যেতে পারে, যেটা নাম হচ্ছে মিদোরি। মানে নামটা হচ্ছে জাপানিজ, বাট খাবার সব আমাদের নিজেদেরই আছে, ঠিক আছে? তো এই আর এই জায়গার ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এটা আমি বলে বোঝাতে পারছি না, মানে এটাই হচ্ছে সমস্যা। কিন্তু সোনাঝুরি হাটের পাশেও বলা যেতে পারে, ইভেন এটা শ্যামবাটি রাস্তাটা ধরে গুগল ম্যাপ করে আসতে হবে। আমি এটা ডেসক্রিপশনে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো। যাই হোক, এটার নাম হচ্ছে মিদোরি। ক্যাফেটা হচ্ছে খুব ছোট্ট করে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর মানে প্রচুর ক্রিয়েটিভিটি আছে। তো সেইগুলো আমি ভিতরে গিয়ে দেখাবো, আর এখানে আইটেমগুলোও বেশ আনকমন, সেগুলোও দেখাবো। আর এই জায়গাটা আমাকে একজন সাজেস্ট করেছিল, তাকে থ্যাংক ইউ। কমেন্টে ছিল ওর নামটা, এক্সাক্ট ওর নাম ছিল না, বাট এই তো চলুন যাওয়া যাক ভিতরে, আর সব কিছু দেখা যাক। এটা হচ্ছে সামনে হচ্ছে ক্যাফেটা, দেখতেই পাচ্ছেন একদম মানে খুব সুন্দর নিরিবিলি জায়গা। আর এই যে আর এইদিকে হচ্ছে সোনাঝুরি ফরেস্টটা, যেটা রাত্রে দেখা যাচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আজকে যা যা আইটেম এখানে পাওয়া যাবে আজকে, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে সব কিছু। তো এবার আমরা যাব ভিতরটাতে, আর একটা জিনিস, এখানে কিন্তু আর্ট শপ বলে একটা শপ আছে, যেটার নাম হচ্ছে স্বাদ, এবং ওখানেও যাব আমরা, আর ওটাও গিয়ে দেখাবো। ব্যাগ আছে, এই যে কফি মগ আছে, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এই যেখানে লেখা আছে স্বাদ, এখানে স্বাদ, হ্যাঁ স্বাদ লেখা আছে। এর বিভিন্ন সুন্দর সুন্দর অনেক রকম কফি মগ আছে, এই যে খুব সুন্দর। এখানে আছে মাছ, ঠিক আছে। আপনারা চাইলে বাইরেও বসতে পারেন এই যে, কিন্তু বাইরে যেহেতু প্রচণ্ড এখন গরম আছে, তাই আমরা ভিতরটাই বসবো। যে এখানে লেখা আছে ওপেন আছে, সেটা লেখা আছে। তো এই যে এরপর আমরা ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকেই জাস্ট দেখুন, ছোট্ট কজি একটা জায়গা, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। জায়গাটা সাজানো গোছানো, প্রেজেন্টেশন জিনিসটা প্রত্যেকটা আর্ট অ্যান্ড ক্রাফটের উপর করা আছে, প্রত্যেকটা জিনিস ইউনিক, মানে খুব ভাল লেগেছে। ছোট্টর মধ্যেও যে এত সুন্দর, আর এই বইটা হচ্ছে ওনার হাতে লেখা, এখানকার ওনার, যে ওনার নাম হচ্ছে উজ্জয়িনী ঘোষ। আর প্রত্যেকটা জিনিস দেখুন, হ্যান্ডমেড ক্রাফটেড, আর এই তো কাটাকুটির খেলা, মানে গেমও খেলবেন আর পড়াও করা হবে, চাইলে আপনি বুকও পড়তে পারেন, এবং তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আর এই তো বেশ সুন্দর, আর মানে মেনু বুকটা জাস্ট দেখুন, একদম উপরটার মানে ইউনিক, আর ভিতরের প্রত্যেকটা জিনিস হলো নিজের হাতের লেখা, আর প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক। তো ফার্স্ট আমরা ট্রাই করছি, সেটা হচ্ছে কোল্ড কফি, যেটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার। আর এটা মানে এখানে একটা জিনিস ভালো, লাইট মিষ্টি, মানে মিষ্টিটা খুব ঠিকঠাক। এবং এই যে দেখুন একটা সিপ, আর খেতে দুর্দান্ত, বেশ সুন্দর আর বেশ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর নেক্সট এটা হচ্ছে মিদোরি মকটেল, এটা তো একদম জাস্ট ট্রাই, আমি বলবো এটা অবশ্যই ট্রাই করুন। এটার মধ্যে এত একটা রিফ্রেশিং ব্যাপার ছিল এই গরমে, আর এখানে দারুণ লাগছিল, অবশ্যই এসি আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ওনাদের সিগনেচার আইটেম, যেটা হচ্ছে পার্সি চিকেন কাটলেট। এটা মানে মোস্টলি হচ্ছে ম্যাশ করা আছে ভিতরে চিকেনটা, এবং খেতে জাস্ট দুর্দান্ত, দারুণ, এটা দারুণ খেতে, দারুণ দারুণ, খুবই ভালো লেগেছে খেতে। আর এই কাটলেটটার প্রাইস হচ্ছে 249 টাকা। আর এটা আসি, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা খেতে ছিল ওফ। আর যাদের স্পাইসি পছন্দ, যারা একটু ঝাল ভালোবাসেন, তাদের জন্য তো এটা দারুণ, আর মানে কি বলবো, সত্যি বেশ ভালো এটা খেতে ছিল। আর এটার দাম ছিল 269 টাকা, আর মানে দেখুন, আর কোল্ড কফিটার দাম ছিল 180 টাকা, আর মিদোরি মকটেলটার দাম হচ্ছে 150 টাকা। আর এটা হচ্ছে এটা হচ্ছে লেমন গার্লিক স্টির ফ্রাই, যেটা ছিল আর চিকেন, এটা
কিন্তু খেতে ছিল দারুণ সুন্দর। এবং এটার প্রাইস হচ্ছে 249 টাকা, যেটা কোয়ান্টিটি ছিল খুব ভালো এবং খেতে ছিল জাস্ট দুর্দান্ত। প্রত্যেকটা জিনিসকে সুন্দর সুন্দর করে করা হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস মানে খুবই সুন্দর, প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে পার্সোনাল। এবং এখানে বুটিকও আছে, আপনি চাইলে কিছু হ্যান্ডক্রাফট জিনিস কিনতেও পারবেন, সেটাও আমি দেখিয়েছি, সেটা আপনি দেখে নিন আর ওনারের কাছে কিছু শুনে নিন। তো ইনি হচ্ছেন এখানকার কর্ণধর বা ওনার যেটা বলা যায়, তো ওনার মুখে একটু শুনে নেব ওনার মানে ক্যাফেটার ব্যাপারে। তো আপনি একটু বলুন আপনার ক্যাফেটার ব্যাপারে। ক্যাফেটার ব্যাপারে আলাদা করে কি বলি, তোমরা নিশ্চয়ই যখন দেখতেই পেয়েছো যে এটা খুব কোজি একটা বুটিক ক্যাফে বলা যায়। হ্যাঁ, আমি আসলে খাবার দাবার নিয়ে ভীষণ প্যাশন, খাবারটা আমি খুব পছন্দ করি, নিজে খুব রান্না করতে ভালোবাসি। তো আমার মনে হলো শান্তিনিকেতনে খুব ভালো খাবারের জায়গা, একটু অন্যরকম খাবারের জায়গা, সেরকম খুব একটা নেই। তো তখন আমি ঠিক করলাম এখানে কিছু একটা ছোট্ট করে খাবারের জায়গা করার কথা আমার মাথায় এলো। আর যেটা এখানকার স্পেশালিটি সেটা হচ্ছে এই ক্যাফেটা, এটা একটা বুটিক ক্যাফে বলা যেতে পারে। আমাদের যে খাবারগুলো সেগুলো সবটা খুব ইউনিক, যে অন্য কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে পাবে না। এখানে অন্য রাজ্যের খাবার আছে, অন্য দেশের খাবার আছে, খুব কমন খাবার সেগুলো নেই, যেমন পার্সি কাঠে পেরি পেরি ফ্রাইড চিকেন, অন্ধরাজের যে ডিশটা, সব কিছু একটু আমার কিছু নিজস্ব রেসিপি দিয়ে করে, কিছু অথেন্টিক রেসিপিও আছে। আর কি বলি, ভালো লাগছে এখানে, বেশ নতুন নতুন লোকজন আসছে, আলাপ হচ্ছে, ভালোই লাগছে সব কিছু নিয়ে। আর আপনার ক্যাফেটা মানে ওপেনিং টাইমটা একটু যদি বলেন। আমাদের এটা 4:30 থেকে 9টা অবধি এখন খুলছে। হ্যাঁ, শীতকালে তো টাইমটা একটু এগিয়ে আসবে, সেটা হচ্ছে 3:30 থেকে হবে। আচ্ছা, 3:30 থেকে 8:30 এরকম টাইম। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে সোনাঝুরি পড়িয়ে দিতে। হ্যাঁ, আমাদের ক্যাফের নাম হচ্ছে মিদোরি, মিদোরি মানে হচ্ছে গ্রিন ইন জাপানিজ। যেহেতু ঠিক উল্টো দিকে হচ্ছে সোনাঝুরি সবুজ জঙ্গল, তাই সবুজের উপরে আমরা নাম রেখেছি মিদোরি। আচ্ছা, সোনাঝুরি জঙ্গলের ঠিক অপোজিটে এখানে কনসেপ্টটাও খুব সুন্দর। এখানে মানে যিনি ওনার আছে উনি নিজের হাত মানে ওনার নিজের সব রেসিপি গুলো তৈরি করা, ঠিক আছে। তো উনি কিছু মানে এখানে মহিলা থাকেন যেনাদের উনি নিজের হাতে ট্রেন করেছেন, সব জিনিসগুলোকে শিখিয়েছেন এবং সেইগুলোই এখানে সার্ভ করা হয়। কিছু কিছু ডিশ উনি নিজেও তৈরি করেন আর খাবারগুলো প্রত্যেকটি ইউনিক এবং খুব সুন্দর, আমাদের খুব ভাল লেগেছে। অবশ্যই আপনারা আসুন এই ক্যাফেটাতে, একটু ভিতরে আমি অ্যাড্রেস দিয়ে দেবো আর একটু আপনারা গুগলও করে নেবেন। তো এই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।